আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের একটা ব্লগ নিয়ে আসছি, আশা করি আপনারা এনজয় করবেন। তো দেখতে পাচ্ছেন রয়েস অলান, এটা হলো 14 মাইলে ফোর্সে আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। এখানে আমি অলমোস্ট 12 ইয়ার তো হবেই আমি হেয়ার করি, এখানে আমার অনেক ভালো লাগে ওদের কাজ। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার চুলের হাইলাইটটা অনেকটাই চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যখন হেয়ার লং হয় তখন আস্তে আস্তে কালারটা নিচে চলে আসে। সো দেখতে পাচ্ছেন আমার হেয়ারের এখন কী অবস্থা। সো আমি সবসময় হেয়ার ওদের কাছ থেকেই করি। যখন আমি 2010 or 11 হবে আমি নির্যাসিতে ছিলাম, সো এই সময় থেকে আমি হেয়ার করে আসছি। সো আমার হেয়ার এখনও অনেক ভালো, সবাই আমার হেয়ার দেখে বলে তুমি হেয়ার কালার করো, তোমার হেয়ারে কি কোনো প্রবলেম হয় না এসব। বাট আলহামদুলিল্লাহ আমার হেয়ারে কোনো প্রবলেম হয় না, আমি অনেক দিন হয়ে গেল, অলমোস্ট 11-12 বছর তো হবেই, আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই। অনেকেই অনেক ধরনের কোয়েশ্চেন করে আপনার কি হেয়ার ফল হয় বা অন্য কিছু, বাট কিছু হয় না আলহামদুলিল্লাহ। সো দেখতে পাচ্ছেন একটু ড্রাই হয়ে গেছে, বাট এখন নতুন করে কালার ইউজ করছি, এখন আমার হেয়ার অলমোস্ট আগের মতো হয়ে গেছে। সো আপনারা বিফোর অ্যান্ড আফটার দেখতে পাবেন। আসলে অনেক সময় লাগে আর আলহামদুলিল্লাহ আমার অনেক হেয়ার আর অনেক লং, সো অনেক টাইম লাগে। আমি সকাল 10:30 থেকে 2টা পর্যন্ত ওদের কাছে ছিলাম, সো বুঝতে পাচ্ছেন অনেক টাইম লাগছে। আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করলাম, কারণ অনেকেই আছে একটু ভয় পায় হেয়ার কালার করলে বা হাইলাইট করলে কীরকম দেখাবে। সো জানি না, এটা আসলে ডিপেন্ড করে আপনাদের চয়েসের উপরে। সো আপনাদের যদি কোনো কোয়েশ্চন থাকে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন আমার হেয়ার অলমোস্ট শেষ হয়ে গেছে, বাট এখন ক্লিন করে তারপর টোনার ইউজ করবে। সো টোনারের উপরে ডিপেন্ড করে আপনি কীরকম কালার চান। সো এখন আপনারা দেখতে পাচ্ছেন এখনও টোনার সে ইউজ করে না, এর জন্য কীরকম ইয়েলো অরেঞ্জের টোনার ইউজ করার পর আসল কালার বের হয়, এখন দেখতে পাচ্ছেন কীরকম তারপর দেখতে পারবেন। আর অনেক সময় 2-3 দিন পরে আসল কালার বের হয়, শ্যাম্পু 2-3 বার করার পর যে নর্মাল কালার আছে এটা বের হয়। তো দেখতে পাচ্ছেন এখন কি কালার আমার হেয়ারে, যে কালারটা এটার নাম হলো গোল্ড হাইলাইটার। সো আপনারা গিয়ে ওদেরকে বললেই হবে, দিয়ে দেবে। আর অনেকেই আমি জানি আমাকে কমেন্ট করতে পারে যে কত টাকা গেল, এটাও ডিপেন্ড করে আপনার হেয়ার কীরকম। আসলে আমার হেয়ার একটু লং প্লাস্টিক হেয়ার, সো যত বেশি হেয়ার যত লং হেয়ার এত বেশি টাকা ওরা চার্জ করে। প্লাস আমি দেখতে পাচ্ছেন হেয়ার কাট দিছি, সো হেয়ার কাটের জন্য আলাদা $25 প্লাস, ওরা যদি হেয়ার ড্রাই করে দেয় তাহলে আরও $25 করে চার্জ করে। সো আমার টোটাল $200 গেছে। সো আপনারা গিয়ে দেখবেন, ডিপেন্ড করে আপনার হেয়ার শর্ট থাকলে তাহলে কিছু কম তারা চার্জ করে। তো দেখতে পাচ্ছেন আমার হেয়ার অলমোস্ট ডান। সো আপনাদের সাথে আমি শেয়ার করব কীরকম হলো, প্রথমে আপনারা বুঝতে পারবেন না বাট কমপ্লিট হওয়ার পর দেখতে পাবেন।
তখন আপনারা দেখতে পাবেন ফাইনাল লুক। আমি আমার হেয়ার করে করে চলে আসছি, প্রায় 2:30 এরকম হবে। তারপর আমি আর ভাবি আবার শপিংয়ে বের হই। আমাদের এখনও অনেক শপিং বাকি আছে। আজকে অলরেডি আমার আম্মার জন্য, তারপর আনাস আরিয়ানের জন্য ঈদের শপিং করলাম, আপনাদের সাথে শেয়ার করব। আর এখন দেখতে পাচ্ছেন আমরা বার্লিংটনে আসছি, এখানেও কিছু শপিং আছে, এগুলো শেষ করব। ইটা খাতা ভাল লাগে না আমার, অবশ্য সুন্দর এগুলো খোলা গাছ তো তোমার ইচ্ছা দেখো, পিঙ্ক দেখো না, একটু ডিফারেন্ট আছে, সাদা তো সবসময় এটা বড় পাওয়া যায় না, এগুলো কই তৈরি ভাইতে জায়গা আছে, এগুলো জায়গাতে লাগবে। এখন আরিয়ানের জন্য কয়টা টি শার্ট, তারপর আনাসের জন্য, সামার চলে আসছে ওদের জন্য টি শার্ট, তারপর থ্রি কোয়ার্টার প্যান্টস এগুলো লাগে। তো আসছি যখন তাহলে কিনে নিচ্ছি। আর অনেক সুন্দর সুন্দর দেখলাম, ব্র্যান্ডেরও আছে, দেখতে পাচ্ছেন অনেকগুলো আমরা কিনি, প্রায় 10টা করে মেবি। তো সবগুলোই সুন্দর ছিল আর অনেকগুলো সেইলে ছিল, দেখতে পাচ্ছেন রেড ট্যাগ। দেখতে পাচ্ছেন ভরে গেছে অনেক গোলা টি শার্ট, তারপর অনেক জিনিস, শুজ, তারপর আমি কিনলাম কিছু সামারের জন্য ড্রেস। আসলে যখন যাই ভালো লাগে, কিনে ফেলি, কিনতে কিনতে কি বলবো, এখন আর রাখার জায়গা হয় না, বাট কিনি, শখ। শখ এমন এক জিনিস, না না কিনলেও হয় না, ভালো লাগলেই কিনে ফেলি। তো দেখতে পাচ্ছেন আপনারা যদি চান তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন, আমি আপনাদের সাথে অল শপিং। আমরা কিন্তু প্রতিদিন শপিংয়ে বের হই ঈদের জন্য, সো আসলে প্রায় সময় শপিং করলেও ভালো লাগে না, রেকর্ড করতে মনে হয় বাদ দিই আজকে, এইভাবে চলে যায়। সো
এরপর আমরা বাঙালি দোকানে চলে আসছি। সো দেখতে পাচ্ছেন এটা হলো শখ বুটিক। আপনারা যারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না আমার আগের একটা ব্লগে শেয়ার করছি। সো এখানের শাড়িগুলো আমার অনেক ভালো লাগে, আর চিন্তা করলাম আমার জন্য এখান থেকে কিনে ফেলি। এই স্টোরের অলমোস্ট সবগুলাই শাড়ি আম্মার আছে, আমরা যখনই কিনি আম্মার জন্য এখান থেকে কিনা হয়। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে খুঁজে পাচ্ছি না কী কিনবো, কারণ যেটাই হাতে নেই এটাই মনে হয় আম্মার কাছে আছে, সেম কালার হয়তো বা সেম প্রিন্টের, তারপর সেম কাজের। তো তারপরেও হঠাৎ করে একটা চোখে লেগে গেল, আর অনেক সুন্দর শাড়ি, ঈদের দিন পরলে আপনাদের সাথে শেয়ার করব। এখানে অনেক সুন্দর সুন্দর হেভি হেভি শাড়ি পাওয়া যায়, বাট আমার আম্মা এত হেভি শাড়ি লাইক করেন না, এর জন্য একটু লাইটের মধ্যে কিনলাম। আর অনেক জুয়েলারি আসছে, ভাই তো ইন্ডিয়াতে ছিলেন, অনেক অনেক নাইস নাইস জুয়েলারি কিনে আনলেন। সো আপনারা যদি চান তাহলে ঈদের ড্রেসের সাথে ম্যাচিং করে কিনতে পারবেন। সবগুলোই ড্রেস আসলে খুব সুন্দর, তারপরেও আমার অনেক ভালো লাগে পাকিস্তানি স্টাইলের ড্রেস, তারপর এরকম স্ট্রেইট ড্রেস। আমার ফ্রক স্টাইলের ড্রেস এত পছন্দ না, মাঝে মাঝে পরি, বাট এইরকম প্যান্ট তারপর স্ট্রেইট ড্রেসগুলো আমার বেশি ভালো লাগে। সো দেখতে পাচ্ছেন ড্রেসগুলোর কালারও ভেরি নাইস, আর এখানে আরও কয়েকটা ড্রেস নতুন নতুন আসছে। ভাইয়ের দোকান প্রায় অলমোস্ট 1 উইকের মতো বন্ধ ছিল, আসলে আমি জানি না হঠাৎ করে ওনার বাবা মারা গেলেন। আমি শুনছি খেয়ে মারা গেছে, বাট আমি আসলে সঠিক জানতাম না যে ওনার বাবা মারা গেছেন। খুব বেশি
খারাপ লাগছে যখন গিয়ে শুনছি আল্লাহ বেশ নসিব খরকা। আসলে এখন খুব বেশি ফিল করি যখন কারো বাবা মারা যায়, কারণ আমার যার মারা যায় তার থেকে লাইক এত কষ্ট আর হতেই পারে না দুনিয়াতে। যো এখন সত্যি অনেক বেশি খারাপ লাগে, আগে তো বুঝতাম না, জানি কষ্ট হয় কারো কেউ দুনিয়া থেকে চলে গেলে, বাট এত যে কষ্ট আগে বুঝতাম না। আসলে অনেক খারাপ লাগছে যখন শুনছি। দোয়া করবেন আল্লাহ বেশ নসিব করতেন ওনার আব্বাকে। যো এখন দেখতে পাচ্ছি আমরা পাঞ্জাবি মনে হচ্ছে সো আরেকটা দোকানে আসলাম। এখানে সামনে দেখি একজন বাঙালি বাইয়ে খেতের জন্য রেডি হচ্ছেন। খুব ভালো লাগছে, আমি একটু রেকর্ড করি আপনাদের। ঘরে এসে দেখি মামাই আমাদের জন্য ইফতারে নিয়ে আসছেন। উনি আমার আম্মার ফুফুর গড়ো বাই। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ইফতারি এসে, তো আমরা শুধু খাইছি। আশা করি আপনারা এনজয় করছেন। প্লিজ যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ এখনও যারা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি খুব বেশি খুশি হব আপনারা সাবস্ক্রাইব করলে।